খ্রিস্টান তার কাজ পূজার আগে শেষ হয়ে যাবে এবং শেষ হলে পরে দেখবেন বিশেষভাবে এদিকে অটো থেকে সমস্ত যোগাযোগ ব্যবস্থার একটা নতুন দিশা দেখাবে। আর এরই আমরা যে আমাদের রোডটা সাপ্রম পর্যন্ত সেটা সম্প্রসারিত হলে আমাদের এখানে বিশেষভাবে ডেভেলপমেন্টের গতি আরও হবে। এবং ম্যাডাম এতক্ষণ বলেছে বিভিন্ন রাবার বাগানের প্ল্যান্টেশনের জন্য উনি আন্তরিকভাবে চেষ্টা করছেন যে কীভাবে আমাদের জনজাতি অংশে মানুষের অগ্রগতি করা যায়। আর আমি কেভিকে থেকে আবার 70 জনকে প্রায় 75,000 টাকা যদি আপনারা বাগান করেন সেগুলোর দ্বারা দেওয়া হবে, শুধু এগুলো জনজাতিদের জন্য, এরা অন্যরা পাবে না। কেভিকের আমি অফিসার যারা রয়েছে এগ্রিকালচারে তাদের সঙ্গে কথা বলেছি, এ ধরনের যদি কোনো লোক থাকে এটা অ্যাকচুয়ালি বিধানসভা হলেও কোনো দুঃখ নেই, কারণ আমাদের ডেভেলপমেন্ট করাই হলো আমাদের মূল মন্ত্র। যে আপনারা এই ধরনের যদি যারা উৎসাহিত তারা সেখানে থাকবেন। এবং বিশেষভাবে আপনি আপনাদেরকে বলবো, আমরা যখন ভারতবাসী হিসাবে পরিচয় দিই তখন আমাদের সংকীর্ণতা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশে যায়, বিদেশের যারা রাষ্ট্রনেতারা পা ছুঁয়ে প্রণাম করে, সেটা আমরা ভারতবাসী হিসাবে প্রত্যেকের সেটা প্রাপ্য যে আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। 2024-এ যে নির্বাচন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ চাইছে দেশের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে আমাদের সম্পত্তি এবং আমাদের দেশের বিদেশি আক্রমণ থেকে আমাদের রক্ষা করার জন্য মোদি একমাত্র আমাদের নিরাপত্তা দিতে পারে। তার জন্য আমাদের সংকীর্ণতা রুখে উঠে মোদিকে সাহায্য করবেন। সবাইকে আবারও আমি